গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আমার বরের এক কাপ চা আগেই খাওয়া হয়ে গেছে, ও উঠেছে 7:45, আমি উঠেছি 7:05 আগে। তো নিয়ে আসলাম একটু ধনেপাতা, আনতে গেছিলাম মাটন আর মাছ, তো কোনোটারই দোকান খোলেনি। মাছটা না হলেও চলবে, আমি ভেবেছিলাম কাতলা করব, তারপরে ভাবলাম কাতলা তো খাই চালি, তো সার্ডিন বার করেছি আর চিংড়ি বার করেছি। তো এখানে চায়ের জল বসিয়েছি, সৌভিক উঠে গেছে, আর এখানে ময়দাটা উইটার মধ্যে মেখেছি, আর এখানে আলুটা কেটে রেখেছি, এইটা টুকি দিচ্ছে। তো চলো চাটা দিয়ে ওদেরকে, তারপরে আমি আলু চচ্চড়িটা বসে। তো আলু চচ্চড়ি আমার হয়ে গেছে এখানে, দেখতে কেমন হয়েছে? ভালোই হয়েছে। টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে করেছি, আর কড়াই ঠড়াই ধুয়ে রেডি করে নিয়েছি। লুচিটা ভাজবো, এখানে হটপটও রেখে দিয়েছি, আর এখানে সব মাছের প্যাকেটগুলো বার করে এক জায়গায় করেছি। আর তো রান্নাঘর আমার পরিষ্কারই থাকে সবসময়, একটু চেষ্টা করি পরিষ্কার করেই করার, আর এখানে ময়দাটা মাখা আছে ব্যাস। আর আজকে একটা ঠাটা পোড়া রোদ উঠেছে, প্রচণ্ড রোদ উঠেছে। দুই বন্ধুতে এখন সবে বেরোচ্ছে, এই যে দুজনে কি সব ম্যাপ দেখা দেখি করছে। তো সৌভিক স্কুটিটা চালাবে যা বুঝতে পারছি, আর আমার বর পেছনে বসবেন। বেশ ভালো, দুজনে দুটো সাদা হেলমেট পরে নিয়ে চললো। এবার নয় বেরোলো, বুঝলাম আমার চুল ঠুল দেখো সকাল থেকে ঠিকভাবে আচড়ানোরও টাইম পাইনি, শুধুমাত্র মাটনটা আনতে গেছিলাম ওর সাথে, তাই বোধহয় চুলটা আছে, নয়তো তাও হতো না আর কি। তো এখন বাজে হচ্ছে 6:10:24, ওরা থাকলে না আমার কাজটা হচ্ছিল না ঠিকঠাক। তো রান্না বান্না করছিলাম আর কি, আলু চচুরি আর লুচি তো খেয়ে ওরা বেরিয়ে গেল, আর মাটনটা হবে রাত্রিবেলা, এখন আমি মাখিয়ে ঝুঁকিয়ে রাখবো এটা। আর এখানে দু রকমের মাছ আর মাছের মাথা মাখিয়েছি নুন হলুদ, মাছগুলোকে ভাজা বসিয়ে আমি আদার্স কাজগুলো করতে থাকবো, কারণ মাছগুলো ভাজা হতেও একটু তো টাইম লাগবে। তো এই করতে করতে বাসন টাসন আমি মেজে নিয়েছি, সকালে যা যা লেগেছে ওগুলো মাজা হয়ে গেছে আমার, ওগুলো নিয়ে অসুবিধা নেই। ধরো মাটনের জন্যে, ম্যারিনেটের জন্যে পেঁয়াজ আদা রসুন এগুলো লাগবে, আর মাছের জন্য যে মশলা লাগবে, আগে মাছেরটা করবো, তাহলে ভাজা হয়ে গেলে না মাছটা করে ফেলতে পারবো। আজকে মাছের মাথা দিয়ে ডাল হবে, আর কি ভাজবো বুঝতে পারছি না, কিছু একটা ভাজবো। আর দু রকমের মাছ করবো, চিংড়ি মাছ করবো আর সার্ডিন মাছ করবো, এই রান্নাই হবে। আর চাটনিটা আছে, ওটাকে আরেকটু না মানে চিনি দিয়ে ঝোল ঝোল বানাতে হবে। আমার বর ঝোলগুলো খেয়ে নিয়েছে, আমগুলোকে রেখে দিচ্ছে, মানে ঝোল একদম খেয়ে নেয়নি, একটু আছে আর কি ওই। তো চলো লুচি ভাজার যেটুকু তেল রয়েছে কড়াইতে সেটার মধ্যে বসাবো মাছ ভাজা, লাগবে একটু তেল, অনেকগুলো মাছ আছে। তো চলো একে একে শুরু করি। এবার আমি ঘরটা মুছবো, মোটামুটি সমস্তটা হয়ে গেছে আমার। এখানে ডালটা ফুটছে, আর এখানে সমস্তটা হয়ে গেছে, চিংড়ি মাছ হয়ে গেছে, সার্ডিন মাছ, এখানে আমের চাটনি, এখানে কালকে একটু ভাত রয়েছে, আমের চাটনি তো দেখাই গেল না, কোথায় আমের চাটনি, এই যে আমের চাটনি। তো আর এখানে চালটাকে আমি ধুয়ে রেখে দিয়েছি। তো চলো ডালটা একটু ফুটতে থাকুক, আর আমি ততক্ষণে ঘরটা মুছে নি। দুপুরবেলা খেয়ে দিয়ে ভালো একটা ভাত ঘুম দিয়ে দিয়েছি, 5টায় উঠলাম আমরা প্রত্যেকে, করলাম একটু দুধ চা, এতক্ষণ ওরা লিকার চাই খাচ্ছিল, দুধ চা করলাম বলে একটু আমিও খেলাম, তিনজনে 3 কাপ চা খেয়ে নিয়ে একটু আড্ডা মেরে নিয়ে সৌভিক তো শুয়েই পড়লো, আবার বলছে কিনা বুঝতে পেরেছি, কারোরই ফোরাম মল যাওয়ার ইচ্ছে নেই, আমরা বলছি না না যাওয়ার ইচ্ছে আছে, বেরোবো একটু, ও এসে একটু আমরা ঘুরে আসি, এমন মল তো আর কিছু দেখানি, ওই আর কি একটু বেরোবো, তো কোথায় যাবো তাই ফোরাম মলেই যাবো। তো তাই জন্যে আমরা এখান থেকে যাব ভেবেছিলাম, প্রথমে স্কুটি করে আমরা চলে যাবো, ও র্যাপিডো নিয়ে চলে যাবে, তারপরে ভেবে দেখলাম বেকার আলাদা গিয়ে লাভ নেই, মামনিও বললো যে তোরা তিনজনে অটো করেই চলে যা। তো দেখি অটোতে তিনজন নিত না, তো এখন নেয় কিনা তাও জানি না, আগে বুক তো করুক আসুক, কিছু বললে না ক্যান্সেল করে দিয়ে আমরা বেরিয়ে যাবো আমাদের মতো। Me, we
আমরা পৌঁছে গেছি, আরো একদিনও এসেছিলাম এই মলটাতে। এই যে ওরা দুজন, আমরা অটো করেই চলে এসেছিলাম, নিয়েছে তিনজন। তো আজকে শনিবার বলে কথা, গাড়ির ভিড় তো থাকবেই, আর এই মলটা এত সুন্দর করে সাজানো থাকে সত্যিই ভালো লাগে। তো চলো আমরা ভেতরে যাব এবার। আপাতত আমরা এসছি হচ্ছে ফোরাম মলে ঘুরতে। এই যে একজন হাত নাড়ছে অলরেডি, আর এই হচ্ছে আমার বন্ধু, যে এসেছিল হচ্ছে কাজের মধ্যে আর এখনও কাজের জন্য ব্যস্ত। ফোনে অলরেডি বকর 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 করেই যাচ্ছে। তো ঘুরতে এসেছি, এখনও ফোনে বিজি। না, এটাতে আসবে না, আমরা কারণ কথা বলছি বলে, তাই তো। তো চলো আপাতত একটু ঘুরি আর দেখি যদি কি হয়। ফটো তুলবো, একজন বলছে ফটো তুলবো, দেখে ফটো তুলবে না, এইখান থেকে ফটো তুলবে। তো ঠিক আছে, ও রিফান্ড পাঠিয়ে দিক, ততক্ষণ আমরা একটু ওয়েট করি বাবুর ততক্ষণে হয়। তো আমরা বাড়ি চলে এসেছি। আমরা মল থেকে বেরিয়ে তিনজনে তিনটে আইসক্রিম, প্রথমে বলছিল ওরা স্প্রাইট খাবো, তো আমি বললাম স্প্রাইটটা বাড়িতে যাওয়ার সময় কিনে নিয়ে চলে যাবো, কারণ রাত্রে মাটন আছে, মাটন আর মাটনের সাথে ওরা ভাত খাবে বলেছে। তো ভালো হয়েছে, আমার আজকে আর রুটি করতে হবে না, তো ওই জন্যে মাটনের ঝোল আর ভাতটা বানাবো, সেটা 9:30 দিকে যাবো। মাটনটা তো সকালে মাখিয়েই রেখে দিয়েছি, অসুবিধা নেই, শুধু কষাবো, লাস্ট দুটো হুইসেল দেবো, নামিয়ে দেবো। তো আর মাটনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি বহুবার, আমি ওভাবেই করবো মাটনটা, আগে সেদ্ধ করে নেবো আজকে, তারপর কষাবো, একই ব্যাপার। তো এই আর কি, আর দেখি এখন আমরা তিনজনে বসে আড্ডা মারবো, এখন বাজে হচ্ছে 8:14। তো এই আর কি, আর 1 ঘন্টা 15 মিনিট মতো আড্ডা মারবো। তাই প্রমিয়ার আমি বলছিলাম যে দুদিন আমাদের ভালোই কেটে গেল, কালকে রাত থেকে আজকে, কালকে সকালটা। তো তারপরে ও চলে যাবে, আবার আমরা দুজন একা একা। তো এই আর কি, বেশ মজা হচ্ছে, আর আমরা কিছু ফটোও তুলেছি, তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো সেগুলো। পাহারা দিচ্ছিল, গন্ধ শুকতে এসেছিল এখানে, আমি আগে প্রেশার কুকারে নি, তারপর কষাই, তো সেটাই করতে দিয়েছি আর কি। তো সেটা হোক, ঘোরা যাবে ছাদে, আমিও যাবো একটু। আমরা সত্যি পাকা 12টাতেই খেতে বসেছিলাম, আর এখন বাজে দেখো 12:30, ঘর দেখানোর মতো জনিয়ে দেখো, এরা গামছা দিয়ে হাত মুছে কোথায় রেখে গেছে, আর এখানটার অবস্থা তো এরা এরকমই করেছে। যাই হোক, ঠিক আছে, যার জন্য এখানেই বসা আছে, ঘরটা গোছালো ওই জন্য হয়নি আর কি। আর দুই বন্ধু মিলে নাকি খাওয়া এত বেশি হয়ে গেছে, ওরা গেছে ছাদে, আমাকেও ডেকে গেল, তো আমি যাবো এবার। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আর সত্যি কথা, ওদেরকে দুজনকে দেখে আমি আমার ফ্রেন্ডশিপের তো মিস করছি অবশ্যই, তো ওই আর কি, ঠিক আছে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসছি একটা নতুন ব্লগের সাথে। যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে, পাশে থেকে লাইক করে, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো। তো চলো আজকের মতো টাটা।